আজকের ভিডিওতে মোট 16টা গাড়ি থাকবে 111 এটার মডেল তো এটা এভেনজা এটা মডেল 2007 রেজিস্ট্রেশন 2007 1300 সিসির এই গাড়িটি আপনার সিএনজি করা আছে আর দেখতে পাচ্ছেন অনেক ফ্রেশ একটি গাড়ি লাল কালার এটা পিলার্স মডেল অনেক সুপার একটি গাড়ি আপনি রিকন্ডিশন অথবা নতুন যেটাই বলেন না কেন এটা টয়োটা রিক্টিস মডেল 2011 আপনার এফপিমিও টয়োটা এফপিমিও 100 সিসি অল অপশন অটো হোয়াইট কালারের এই গাড়িটি দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কার পয়েন্ট থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে আবারও চলে আসছি আসলে দেশ এবং দেশের বাইরে যেসব ভাই বন্ধুরা আমার ভিডিওগুলো কষ্ট করে দেখেন সবাইকে আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক রমজান উল মোবারকের মোবারকবাদ জানাচ্ছি এবং মাহে রমজান শেষের দিকে আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি আর ঈদুল ফিতর সামনে আগত আর অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করবো ইনশাল্লাহ আজকের ভিডিওতে মোট 16টা গাড়ি থাকবে 16টা গাড়ি আমি আংশিক দেখিয়ে দেবো এবং আপনারা রেটগুলো বলে দেবো মডেলটা বলে দেবো আর আগামীকাল থেকে পরশু থেকে প্রত্যেকটা ভিডিওতে 5টা করে গাড়ি থাকবে প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা গাড়ি আমি A to Z দেখানোর চেষ্টা করবো বন্ধুরা বন্ধুরা কথা না বাড়িয়ে দিতে আমার ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানাটা 1/3 রোড নম্বর 3 নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেড়িবাঁধ আর আমার ফোন নম্বর 01724951002 আর আমি এখন আপনাদের যে গাড়িগুলো দেখাবো এখন প্রথম যে গাড়িটা আসতেছে আপনাদের সামনে এটা হচ্ছে 111 এটার মডেল 1998 আর রেজিস্ট্রেশন 2003 1331 সিসি অল অপশন অটো পাল কালারের এই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো কন্ডিশনে আছে দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশনে আছে দেখেন হেডলাইটগুলো তারপর শো গ্রিল সামনে পিছনে স্টিল বাম্পার কিন্তু ইনস্টল করা আছে দেখেন চাকাগুলো কিন্তু বন্ধুরা একদম নতুন চারটা চাকা কিন্তু নতুন পেয়ে যাবেন আর এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়ি প্রফেসর সাহেব এটা ইউজ করেছে দেখেন সাইডগুলো অনেক সুন্দর আছে কিন্তু বন্ধুরা পাল কালারের গাতি তো কোথাও কোনো আসন নাই যেহেতু আমরা টাচ আপ করেছি আমি যদি একটু ঝড়ক ভিতরটা দেখে দিয়ে দিই দেখেন ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার অনেক সুন্দর আছে মাশাল্লাহ দেখেন সাইডগুলো এক্সি সেলুন এই গাড়ির ব্যাকগুলোর ভিতরে যদি আপনি যদি দেখে দিই দেখেন সেসিসগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো রঙের আসর কিন্তু বন্ধুরা এখনও পরে নাই এই গাড়িগুলো একটু দেখে দাও প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে বন্ধুরা যদি ফাঁকে পিছনের সিটটা দেখে দিই দিই দেখেন একদম ফ্রেশ কন্ডিশন যেসব ভাই বন্ধুরা আর কি নিজেরা ঈদে বাড়ি যাওয়ার জন্য গাড়ি খুঁজতেছেন এমনকি পাঠা উবার চালাবেন তাদের জন্য এই গাড়িটি দেখেন একদম কম দামের ভিতরে একটা অনেক সুন্দর একটি গাড়ি আপনার 1331 সিসি সিএনজি করা ব্যাটারিটাও নতুন একদম খুবই সুন্দর কন্ডিশনে আছে বন্ধুরা আর বন্ধুরা এই গাড়িটি আমি প্রায় চাচ্ছি 5,85,000 টাকা 5,85,000 টাকার আমাদের আস্কিন প্রাইস 5,85,000 টাকা তারপরে আপনারা আসবেন ঈদ উপলক্ষে অবশ্যই বন্ধুরা কমায় রাখবো বন্ধুরা এখন যে গাড়িটা আপনাদের সামনে নিয়ে আসছি এটা হচ্ছে টয়োটা এভেনজা এটা মডেল 2007 রেজিস্ট্রেশন 2007 1500 সিসি অকটেন ড্রাইভের গাড়িটি দেখতে পাচ্ছেন অনেক ফ্রেশ কন্ডিশনে আছে আপনার সামনে পিছনে কিন্তু ভিগো বাম্বার ব্যবহার হয়েছে গাড়িটিতে দেখেন সামনে পিছনের গ্লাসগুলো কিন্তু অরিজিনাল কালার অরিজিনাল গ্লাস প্রত্যেকটা জিনিস আপনার চাকাগুলো দেখেন চাকাগুলো কিন্তু একবারে নতুনের মতো আছে বন্ধুরা ইন্টিরিয়ালটা যদি দেখে দিই বিস্কিট কালারের ইন্টিরিয়াল দেখেন অনেক 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 সুন্দর একটি ইয়ে আর আপনার টিভি ব্যাক ক্যামেরা প্রত্যেকটা জিনিস কিন্তু ইনস্টল করা আছে আর এটা পাঁচশো এটা কিন্তু অ্যাভেঞ্জার 7-সিটার আর 7-সিটারের একটা প্রধান ইয়ে হচ্ছে আপনি দেখেন এটা কিন্তু আপনার ডুয়েল এসি আছে নর্মালি অন্য অন্য গাড়ির যে 7-সিটারগুলো আছে এটা কিন্তু ডুয়েল এসি আসে নাই যেহেতু রুমটা বড় এটা স্পেশালি কিন্তু ডুয়েল এসি আসছে বন্ধুরা দেখেন আর আমি বলেছিলাম অকটেন ড্রাইভ একটু দেখিয়ে দিই চাকাগুলো একটু দেখে দাও যেহেতু আংশিক দেখাবো এই জন্য আসলে ভিডিওতে আপনাদের ফুললি করে দেখাইতে পারতেছি না দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশনে আছে বন্ধুরা আর এটা অকটেন টাইপের 1500 সিসি অ্যাভেঞ্জা আর এই গাড়িটির আমি প্রায় চাচ্ছি বন্ধুরা 11 লক্ষ টাকা 11 লক্ষ টাকা আপনারা আসবেন ইনশাল্লাহ দাম নিয়ে আটকাবে না বন্ধুরা এরপরে যে গাড়িটি আসতেছে আপনার টয়োটা এসি ভিনটেজ মডেল 98 আর রেজিস্ট্রেশন 2003 1500 সিসি অল অপশন অটো এল সিলেকশন আপনার গাড়িটি দেখতেই পাচ্ছেন এল সিলেকশনের একটি গাড়ি প্রত্যেকটা জিনিস দেখেন আপনার শো গ্রিল থেকে শুরু করে আপনার নাম্বার প্লেটটা কিন্তু আপনাদের ইনশিওর করবে গাড়িতে কোনো ধরনের হিটিং স্টোরে আছে কিনা বন্ধুরা গাড়িটির জন্য সাইডগুলো একটু আপনাদের দেখে দিই আমি প্রথমেই বলেছি এল সিলেকশন একটা গাড়ি আপনার এই গ্লাসগুলো কিন্তু কপি কালার আর আপনার স্টিকারগুলো দেখতে পাচ্ছেন এইগুলো জিনিসগুলো কিন্তু আপনি ইনশিওর করবে গাড়িটার গ্লাসটা এখনও অরিজিনাল আছে আর এল সিলেকশনের গ্লাসগুলো কপি কালার থাকে যেহেতু এসি ভিনটেজ এল সিলেকশন দেখেন ভিতরটা
প্রত্যেকটা জিনিস আপনার টিভি ব্যাক ক্যামেরা প্রত্যেকটা জিনিস কিন্তু বন্ধুরা লাগানো আছে। পিছনটা যদি দেখাই দিই, দেখেন পিছনে আপনার কিন্তু আর্ম ডেস্ক আছে, সিট ডিভাইডার বলি এইগুলো কিন্তু আছে বন্ধুরা। এসি ভিনটেজ এল সিলেকশন এগুলো দেখছেন, কোথাও কোনো ধরনের স্পট নাই, লাইটগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে, প্রত্যেকটা গ্লাস এখনও অরিজিনাল যে জাপান থেকে যে স্টিকার থাকে এগুলো আছে। পাঁচ এটার চারটা চাকাই কিন্তু বন্ধুরা একদম নতুন, 1500 সিসি ফাইভ এ ইঞ্জিন, আপনার ব্যাটারিটি কিন্তু নতুন লাগানো আছে, এখনও ফার্স্ট পার্টি নামে স্মার্ট কার্ড। আর এই গাড়িটির পেপার এক বছর আছে এখনও। আর এই গাড়িটির আমার প্রাইস হচ্ছে 6,20,000 টাকা, আজকের প্রাইস 6,20,000 টাকা। বন্ধুরা এরপরে যে গাড়িটি আসতেছে আপনাদের সামনে, এটা হচ্ছে আপনার টয়টা ইকো প্লাস, এটার মডেল 2005, রেজিস্ট্রেশন 2010-এ, 1000 সিসি, অল অপশন অটো, এন্ট্রিয়াল বিস্কিট কালারের, সাদা কালারের এই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশনে আছে, দেখেন বন্ধুরা একদম অরিজিনাল যে হাই গ্রেডেড প্যাড থাকে, ফেব্রিক প্যাড, প্রত্যেকটা জিনিস দেখেন অনেক ফ্রেশ কন্ডিশনে আছে। টিভি ব্যাক ক্যামেরা কিন্তু ইনস্টল করা আছে, দেখেন পিছনটা ইকো প্লাস, টয়টা ইকো প্লাস, এটার মডেল 2005, রেজিস্ট্রেশন 2010, 1000 সিসি, অল অপশন অটো, সিএনজি করা আছে। আপনারা পেপার কিন্তু বন্ধুরা 1-2 বছর পেয়ে যাবেন। এই গাড়িটির আমাদের আজকের প্রাইস 6,65,000 টাকা, 6,65,000 টাকা এটা আজকের প্রাইস। বন্ধুরা এখন যে গাড়িটি আপনাদের সামনে আসছে টয়টা পিলার্স, মডেল 1999, রেজিস্ট্রেশন 2003, 1331 সিসি, এলপিজি করা আছে এই গাড়িটি, আপনারা দেখতে পাচ্ছেন এলপিজি করা, 1331 সিসি, 1300 সিসি ভিভিটিআই ইঞ্জিনওয়ালা এই গাড়িটি, দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন চাকাগুলো কিন্তু নতুন, আমি প্রথমে বলেছি আংশিক দেখাবো, আসলে কমপ্লিট যদি দেখাইতে যাই A to Z তাহলে কিন্তু গাড়িটি আসলে আমি ভিডিওটা কভার করতে পারবো না, দেখেন অনেক বড় ভিডিও হয়ে যাবে। তারপরেও আমি দেখাই দিচ্ছি, দেখেন টয়টা পিলার্স, মডেল 99, রেজিস্ট্রেশন 2003, অল অপশন অটো, এলপিজি করা, এই সাইডটা যদি একটু দেখাই দিই, এলপিজি করা এই গাড়িটি, দেখেন অনেক ফ্রেশ কন্ডিশনে আছে, দেখেন স্টারিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে বন্ধুরা। এই গাড়িটির প্রাইস চাচ্ছি আমরা 6,35,000 টাকা, 6,35,000 টাকা এটা আমাদের আজকের প্রাইস। এরপরে যে গাড়িটি আসতেছে টয়টা টিআই কিনা, এটার মডেল 1999, রেজিস্ট্রেশন 2003, 1500 সিসি, অল অপশন অটো, সুপার একটি গাড়ি, স্কাই কালারের গাড়ি, স্কাই ব্লু কালারের গাড়ি, দেখেন অনেক ফ্রেশ কন্ডিশনে আছে, এখনও অরিজিনাল কালার, টাচ আপ করা হয়েছে, প্রত্যেকটা জিনিস দেখেন অনেক সুপার কন্ডিশনে আছে বন্ধুরা, দেখেন ইন্টেরিয়ালটা অনেক ফ্রেশ কন্ডিশন। হ্যাঁ পিছনটা যদি একটু দেখাই দিই, অনেক ফ্রেশ কন্ডিশনে আছে, এই সাইডটা যদি একটু দেখাই দাও, ইন্টেরিয়ালটা বন্ধুরা। এই গাড়িটির আমি প্রাইস চাচ্ছি 7,30,000 টাকা, 7,30,000 টাকা এটা আর্ট স্কিন প্রাইস। বন্ধুরা এরপর যে গাড়িটি আসতেছে এটা আপনার নিশান সানি ইএক্স সেলুন, এটার মডেল 2006, রেজিস্ট্রেশন 2006, 1300 সিসির এই গাড়িটি, অল অপশন অটো, এন্ট্রিয়াল বেস কালার, আপনার অকটেন ড্রাইভের গাড়িটি, দেখতেই পাচ্ছেন অনেক ফ্রেশ কন্ডিশনে আছে। সাইডগুলো যদি একটু দেখাই দিই, গাড়িতে কোথাও কোনো আছো নাই, যেহেতু গাড়িগুলো নিয়ে আমরা টাচ আপ করতেই হয়, সাইডগুলো যদি দেখে ইন্টেরিয়ালটা দেখেন একদম অনেক ফ্রেশ কন্ডিশন, বিস্কিট কালারের ইন্টেরিয়াল অনেক ফ্রেশ কন্ডিশনে আছে। যদি পিছন সাইডটা একটু দেখাই দিই, এপাকে সাইডটা যদি দেখাই দিই, দেখেন অনেক স্মার্ট একটা লুক বন্ধুরা। এই গাড়িটির আমরা প্রাইস চাচ্ছি 7,30,000 টাকা, এটা আমাদের আজকের প্রাইস বন্ধুরা, আপনারা আসবেন ইনশাআল্লাহ দাম নিয়ে আটকাবে না বন্ধুরা। এরপরে যে গাড়িটি আসতেছে অনেক সুপার একটি গাড়ি, আপনি রিকন্ডিশন অথবা নতুন যেটাই বলেন না কেন, এটা টয়টা রেকটিস, মডেল 2011, রেজিস্ট্রেশন 2019, 43 সিরিয়ালের গাড়িটি, 1500 সিসি, অল অপশন অটো, পুশ স্টার্ট, ভিভিটিআই ইঞ্জিন, আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্মার্ট একটা লুক, প্রত্যেকটা জিনিস এখন পর্যন্ত অরিজিনাল, কোথাও কোনো রঙের আসর এখন পর্যন্ত দেওয়া হয় নাই এই গাড়িটি, এখনও ফার্স্ট পার্টির নামে আছে। ইন্টেরিয়ালটা দেখেন একদম জিপ টাইপ, একদম জিপ টাইপ, আপনারা প্রাইভেট কারের আইকট দিয়ে একটা জিপের যে মজাটা পাবেন এই গাড়িটাতে, দেখেন অনেক ফ্রেশ কন্ডিশনে আছে, দেখতেই পাচ্ছেন আপনার টয়টা রেকটিস, মডেল 2011, আপনার গ্লাসগুলো কিন্তু টিনটেক, যেহেতু আংশিক ভিডিও এটা, এই ভিডিওতে 16টি গাড়ি থাকছে, এই জন্য A to Z দেখানো সম্ভব হচ্ছে না বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন পুশ স্টার্টের 2011-2019 এই রেকটিসটা, এটার প্রাইসটা থাকছে আমরা 14,20,000 টাকা, 14,20,000 টাকা না, এটার প্রাইস আজকের জন্য 13,85,000 টাকা, 13,85,000, 13,85,000। এরপরে যে গাড়িটা আসতেছে বন্ধুরা আপনার টয়টা পিলার্স,
ইকো প্লাস, এটার মডেল 2003, রেজিস্ট্রেশন 2013-1300 সিসির এই গাড়িটি, আপনার সিএনজি করা আছে। আর দেখতেই পাচ্ছেন অনেক ফ্রেশ একটি গাড়ি, লাল কালারের। দেখেন সাইডগুলো কোথাও কোনো আসর নাই, যেহেতু আমি এটার টাচ আপ করা হয়েছে গাড়িটি। দেখেন সাইডগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে। টয়োটা ইকো প্লাস, টয়োটা ইকো প্লাস এই গাড়িটির আমরা প্রাইস চাচ্ছি, এই গাড়িটির আমাদের প্রায় সাত লক্ষ বিশ হাজার টাকা, আজকে প্রায় 7,20,000 টাকা। এরপরে যে গাড়িটি আপনাদের সামনে আসছে, টয়োটা ভিটস মডেল 2011, রেজিস্ট্রেশন 2016, আপনার 1000 সিসি, অল অপশন অটো, অকটেন ড্রাইভের এই গাড়িটি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্মার্ট একটা শেপ, অনেক সুন্দর একটি গাড়ি। এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি করা হয় নাই। 2011 মডেল, 2016-তে রেজিস্ট্রেশন। এই গাড়িটির আমরা প্রাইস চাচ্ছি, এই গাড়িটির আমাদের আজকিন প্রাইস 9,45,000 টাকা, 9,45,000 টাকা এটা আমাদের আজকিন প্রাইস, 9,30,000 টাকা। এরপরে যে গাড়িটি আসতেছে আপনার এপিমিও, টয়োটা এপিমিও মডেল 2004, রেজিস্ট্রেশন 2009, 1500 সিসি, অল অপশন অটো, হোয়াইট কালারের এই গাড়িটি। দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে, সাদা কালারের, আপনার সিএনজি করা আছে, 1500 সিসি গাড়ি, সিএনজি করা আছে, কাপ পেপার আপগ্রেড করা আছে। আর বন্ধুরা এই গাড়িটি আমরা প্রাইস চাচ্ছি 12,30,000 টাকা, 12,30,000 টাকা এটা আমাদের আজকিন প্রাইস, 12,30,000 টাকা। এরপরে যে গাড়িটি আসতেছে সেটা হচ্ছে আপনার টয়োটা এসি ভিনটেজ মডেল 96-95, রেজিস্ট্রেশন 2001, 1500 সিসি এসি ভিনটেজ, 1500 সিসি ভিনটেজ, পাল কালারের এই গাড়িটি। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে। হেডলাইট দুটো একটু সমস্যা আছে, হেডলাইটগুলো নিয়ে আসা আছে, আমরা বন্ধুরা চেঞ্জ করে দেবো, আজকে সময়ের অভাবে চেঞ্জ করা হয় নাই, হেডলাইট দুটো আমরা নতুন লাগিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো আছে। আর একটা কথা আমি ভিডিওর মাঝখানে বলে রাখি, ভাই আমাদের গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি রেডি করা থাকে, তারপরে টুকটাক যে কাজগুলো থাকে আমরা কিন্তু আপনাদের সাথে কথা হলে পর আমরা কিন্তু করে তারপর আপনাকে গাড়িটা ডেলিভারি দেবো। কোনো কাজ অবস্থায় কোনো মালিকানা ছাড়া কোনো কাগজ ফেল গাড়ি আমরা ডেলিভারি দিই না। এই গাড়িটির আমাদের আজকিন প্রাইস, ফিক্সড প্রাইস, ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস 4,50,000 টাকা, 4,50,000 টাকা। এরপরে যে গাড়িটি আসতেছে আপনাদের সামনে, টয়োটা পেলার্স, এটার মডেল 2002, রেজিস্ট্রেশন 2010, অল অপশন অটো, 1500 সিসি, দেখতেই পাচ্ছেন সিলভার কালারের এই গাড়িটি, অনেক ভালো কন্ডিশনে আছে। আর সিএনজি এলপিজি করা আছে, সিকেন্সিয়াল এলপিজি করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্মার্ট একটা লুক, কোথাও কোনো আচর নাই। 29 সিরিয়ালের এই প্লাসটা আপনারা দেখেন অনেক ভালো কন্ডিশনে আছে বন্ধুরা। এই গাড়িটি আমরা প্রাইস চাচ্ছি 7,75,000 টাকা, এটা আজকিন প্রাইস 7,75,000 টাকা। আপনাদের সামনে আসতেছে এটা আপনার হুন্ডাই কোম্পানির একটি গাড়ি, ইন্ডিয়ান কোরিয়ান ম্যানুফ্যাকচার। আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গাড়ি, অনেক ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি। আপনার 1100 সিসির এই গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, হুন্ডাই সেন্ট্রো, হুন্ডাই সেন্ট্রো 1100 সিসির এই গাড়িটি। এখনও নতুনের যে ভাবটা এখনও রয়ে গেছে, আপনারা চাকাগুলো যদি দেখাই একদম নতুনের মতো আছে। চাকা না, শুধু ইঞ্জিন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ এখনও নতুনের মতো, শুধু টাচ আপ করা হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি, আপনার চারটা চাকায় কিন্তু বন্ধুরা একেবারে নতুন। যদি ইন্টিরিয়ারটা ফাঁকে দেখাই দিয়ে যায় আপনাদের, দেখেন ইন্টিরিয়ারটা একদম নতুনের যে ভাবটা বন্ধুরা এখনও কিন্তু রয়ে গেছে। নতুন এটার মডেলটা কিন্তু আপনার বলা হয় নাই, মডেল 2003, রেজিস্ট্রেশন 2003, অল ম্যানুয়ালের এই গাড়িটি। এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি করা হয় নাই। আর বন্ধুরা এই গাড়িটির আমরা প্রাইস চাচ্ছি 4,50,000 টাকা, 4,50,000 টাকা এটা আমাদের আজকিন প্রাইস, 4,50,000 টাকা। এরপরে যে গাড়িটা আপনাদের সামনে নিয়ে, নিসান সানি সুপার সেলুন, এবং কি সুপার কার বলতে পারেন, একদম নিসান সানি, 1500 সিসির, অল অপশন অটো, গোল্ডেন কালারের একটা গোল্ডেন গাড়ি, 1500 সিসি, অল অপশন অটো, গোল্ডেন কালারের একটা গোল্ডেন গাড়ি, সুপার সেলুন। দেখতেই পাচ্ছেন 2004-এর মডেল, 2009-এর রেজিস্ট্রেশন, 27 সিরিয়াল। আপনার চাকাগুলো দেখেন একদম নতুনের, চারটা চাকাই কিন্তু একদম নতুন আছে। আর আপনার অল অপশন অটো, যেটা বলছিলাম অল অপশন অটো, ইন্টিরিয়ালটা দেখেন একদম সুপার কন্ডিশনে আছে, একদম অনেক ফ্রেশ কন্ডিশন। সাইডগুলো দেখেন অনেক ফ্রেশ কন্ডিশনের একটি নিসান সানি সুপার সেলুন। যদি এদিকগুলো আপনাদের দেখাই দিই, দেখেন পিছনটা একদম স্মার্ট একটা লুক, ফুল ব্যাক লাইট, টিআই শেপ বলা যায়, অনেকে নিসান সানি টিআই শেপ বলে, এটা নিসান সানি সুপার সেলুন। হ্যাঁ, নিসান সানি সুপার সেলুনে গাড়িটা দেখেন অনেক ভালো কন্ডিশনে, এখনও ফার্স্ট অনার, ঢাকা ভার সিটির ভিতরে গাড়িটা ছিল। আর বন্ধুরা এই গাড়িটির আমরা প্রাইস চাচ্ছি ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস, এটার ফিক্সড প্রাইস 5,75,000 টাকা, 5,75,000 টাকা হইলে আপনারা কমপ্লিট একটা গাড়ি পাচ্ছেন, এসি কমপ্লিট সহ, 1500 সিসি, 1-2 বছর পেপার সহ একটা গাড়ি পাচ্ছেন, 5,75,000 টাকা। এখন যে গাড়িটি আপনাদের সামনে আছে এটা A100, এটা মডেল
94 রেজিস্ট্রেশন 2000 1331 সিসির এই গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন। অল অটো, দরজাটা ম্যানুয়াল, সাদা কালারের এই গাড়িটি দেখেন। প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে। 13 সিরিয়ালের এই গাড়িটি সাদা কালারের দেখেন। সামনে পিছনের বাম্পার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক ভালো কন্ডিশনে আছে বন্ধুরা। আমি যদি একটু ইন্টিরিয়ারটাই ফাঁকে দেখাই দিয়ে দিই দেখেন, ইন্টিরিয়ারটা অনেক ফ্রেশ কন্ডিশনে আছে বন্ধুরা। এটা দেখেন অনেক ফ্রেশ কন্ডিশনের একটা 100 গাড়ি দেখেন। সাইড পিছনটা আপনি যদি দেখেন, পিছনের লাইটগুলো একটু সমস্যা আছে, চাইলে আমরা যদি আলোচনা সাপেক্ষে চেঞ্জ করে দেওয়া সম্ভব। এটা আলোচনা সাপেক্ষে। আর এই গাড়িটির আমরা প্রাইস চাচ্ছি 3,75,000 টাকা। এটার আস্কিং প্রাইস 3,75,000 টাকা। বন্ধু আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আর যাওয়ার আগে বলে যাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহর কাছে আমরা যেন সবসময় পানা চাই, আল্লাহ যেন আমাদের সময় সুস্থ রাখে। আর যেহেতু রমজান চলে যাচ্ছে, আসলে জানি না আল্লাহ আমরা আল্লাহর কাছে গুনাহ মাফ করাইতে পারছি কিনা, এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করা, বেশি বেশি দোয়া করা, বিশেষ জিকির আজগার কোরআন তেলাওয়াত করা, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয় আর কি, যেহেতু রমজান চলে যাচ্ছে। আর আসলে বলার তো কিছুই নেই, আপনারা আসলে সব ভাই সব তো জানি, তারপরে বেশি যারা যেটুকু জানি আমল করলেই সেটাই আসলে ভালো হবে। তারপরে আমি বলে দিচ্ছি, সবাই 5 টাইম নামাজ জামাতের সহিত অবশ্যই কিন্তু বন্ধুরা আদায় করবেন। আর আমার ঠিকানাটা বলে দিচ্ছি, আমাদের ঠিকানাটা 1/3 রোড নম্বর 3 নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেড়িবাঁধ। আর আমার ফোন নম্বরটাও থামামে দিয়ে থাকবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।